তিনটি বইয়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সাহিত্য পুরস্কার দিয়েছে ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন এই তিনটি বইয়ের জন্য এই স্বীকৃতি লাভ করেন তিনি প্রখ্যাত পাঞ্জাবি উপন্যাসিক এবং এফ ও এস এ এল এর প্রতিষ্ঠাতা সভাপতি অজিত কাউর আনুষ্ঠানিকভাবে সংগঠনের আঞ্চলিক সম্মেলনে সফররত বাংলাদেশি লেখক ও গবেষক রামেন্দু মজুমদার এবং মফিদুল হকের হাতে পুরস্কার তুলে দেন সার্ক সাহিত্য পুরস্কার দু সাল থেকে ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার